وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার অন্তর্গত আল আমান তাফসির কমিটি এর উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ চৌর কাশিমপুর আলেম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুয়াজ্জম হুসাইন সাহেব আতাআল্লাহু আমরাহু ওয়াবারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা গোদাগাড়ি ও রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার ইমানদার ভাইয়েরা, প্রাণ প্রিয় গোদাগাড়ি তথা প্রিয় রাজশাহীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই নান্দনিক আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে
আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সেজন্য আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করতে চাই না। আপনারা সেই সকালবেলা থেকে কিংবা দুপুর থেকে আপনারা আলোচনা একটানা শুনতেছেন, আলোচনা শুনতে শুনতে কিছুক্ষণ আগে আমরা আসরের নামাজ আদায় করেছি। আসরের নামাজ শেষ করে আমরা আবারও আলোচনায় বসার সুযোগ পেয়েছি, আল্লাহর শুকরিয়া জানিয়ে আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আসরের নামাজ শেষ করে আমরা আলোচনা শুনতে বসেছি, এজন্য আমিও সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আমি আমার খুতবার শুরুতে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের কিছু কিছু সূরা আছে যেগুলো আমাদের অটোমেটিক মুখস্থ হয়ে গিয়েছে, মসজিদে যেতে যেতে ওই সূরাগুলোর তেলাওয়াত শুনতে শুনতে এই সূরাগুলো আমাদের কখন যে মুখস্থ হয়ে গিয়েছে আমরা নিজেরাও জানি না। এইরকমই একটি সূরা সূরাতুল আসর, এই সূরা থেকে আমরা আজকে কিছু কথা শুনব ইনশা আল্লাহ। এই সূরাটি খুব ছোট হলেও এর মর্মার্থ, এর গভীরতা এত বেশি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরা লওয়াসআতহুম, তিনি বলেছেন মানুষেরা যদি এই ছোট্ট সূরাটি গভীরভাবে যদি উপলব্ধি করতে পারে, ছোট্ট এই সূরাটি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সূরাটা ছোট কিন্তু এই সূরার মধ্যে মেসেজ দেওয়া হয়েছে অনেক বেশি। চলেন আমরা এই সূরাটি নিয়ে আলোচনা শুরু করবার আগে এই সূরার প্রাইমারি কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। আমরা সবাই জানি কোরআনুল কারীমে মোট 30 পারা রয়েছে। যে সূরা থেকে আমরা এখন কথা বলবো এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30তম পারায় অবস্থিত। কোরআনুল কারীমে মোট 114টি সূরা রয়েছে। সিরিয়াল নাম্বার অনুযায়ী এই সূরাটি হচ্ছে 103 নাম্বার সূরা। রাজশাহীর মানুষ, শিক্ষিত মানুষ এটা আমরা জানি, এবং আমার বিশ্বাস যে কথাগুলো বলবো আপনারা সেগুলো মেমোরাইজ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ। তাহলে বলেন তো দেখি যে সূরা থেকে আমরা কথা বলা শুরু করেছি সূরাটার নাম কি? সূরাতুল আসর। আরেকটু জোরে বলেন, সবাই রেসপন্স করবেন, সূরাতু আল আসর। এই সূরাটি কত নাম্বার পারায়? 30 নাম্বার পারায়। এই সূরার সিরিয়াল নাম্বার কত? 103। মাশাআল্লাহ, এই তো আপনারা অনুধাবন করার চেষ্টা করছেন, মেমোরাইজ করার চেষ্টা করছেন। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা হচ্ছে মাক্কি আর কিছু সূরা হচ্ছে মাদানী। যে সূরাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে অর্থাৎ মক্কায় থাকাকালীন নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যে সূরাগুলো নবীজি মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করার পর, হিজরত করার পরে মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা যে সূরা থেকে কথা বলছি এই সূরাটা হচ্ছে সূরাতুম মাক্কিয়া, এটা হচ্ছে মাক্কি সূরা। তাহলে সূরাটা নাজিল হয়েছে মদিনায় না মক্কায়? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 1, আয়াত সংখ্যা হলো 3। মোটামুটি সূরার প্রাইমারি ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এবার আপনাদের কাছ থেকে আদায় করে নেওয়ার পালা। বলেন তো দেখি সূরাটার নাম? সবাই বলতে হবে সূরাতু আল আসর। এই সূরাটা একেবারে আপনাদেরকে আজকে বুঝাইয়া মুখস্থ করে তারপরে যাব। সূরাতু আল আসর কত নাম্বার পারায়? কত নাম্বার সূরা? মাক্কি না মাদানি? রুকু সংখ্যা? আয়াত সংখ্যা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সূরাটা আমাদের মুখস্থ হয়ে গিয়েছে, ঠিক না? এই সূরাটার ফজিলত কেমন আসুন আমরা সে ব্যাপারে জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরাটিকে কি পরিমাণ গুরুত্ব দিতেন আসেন সেটা আমরা জেনে নিই।
আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আবু মদিনা আদ-দারিমি তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরাটিকে এত গুরুত্ব দিয়ে আমল করতেন তিনি বলছেন كان الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقايا لم يفترقا حتى يقرأ أحدهما على الآخر سورة العصر তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন পরস্পর মিলিত হতেন একজনের সাথে আরেকজনের যখন দেখা সাক্ষাৎ হতো কথাবার্তা শেষ করে বিদায় বেলায় একজন আরেকজনকে সূরাতুল আসর না শুনিয়ে বিদায় নিতেন না অর্থাৎ একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন তারপরে তারা বিদায় নিতেন কি বুঝলেন মনে করেন আমার সাথে আপনার দেখা হয়েছে কথাবার্তা শেষ বিদায় নেওয়ার সময় আমাদের জায়গায় থাকলে সাহাবীরা বিদায়ের সময় বলতেন আমরা কি বলি দেখা হয়েছে ভাই ভালো আছেন খাওয়া দাওয়া করেছেন কি অবস্থা ফ্যামিলির সবাই ভালো আছে কিনা ইত্যাদি ইত্যাদি আমরা বলি তারপর বিদায়ের সময় বলি ঠিক আছে ভাই দোয়ায় শামিল রাখবেন আল্লাহ হাফেজ বিদায় নেই আর সাহাবীরা কি করতেন কথাবার্তা শেষ যাওয়ার সময় বলতেন দাঁড়ান ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর একজন আরেকজনকে শোনাইছেন উনি আবার বলতেছেন আপনিও দাঁড়ান উনিও তিলাওয়াত শুরু করেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর বুঝা গেল নবীজির সাহাবীরা এই সূরাটিকে গুরুত্ব দিয়েছেন কম না বেশি এই সূরাটি বিদায় বেলায় নবীজির সাহাবীরা কথাবার্তা শেষে বিদায় বেলায় একজন আরেকজনকে শোনাতেন কিন্তু এই আমলটা আমাদের মধ্যে আছে জোরে বলেন প্রশ্ন হতে পারে কি কারণে সাহাবীরা বিদায় বেলা একজন আরেকজনকে এই সূরাটা শুনিয়ে তারপরে বিদায় নিতেন এর কারণ হলো মানুষের জীবনের সফলতার সূত্র এই সূরার ভিতরে দিয়েছেন কে আবার কোন পথে মানুষের ধ্বংস কোন পথে মানুষের ক্ষতি কোন পথে মানুষের সর্বনাশ কোন দিকে চলে গেলে মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে ক্ষতিতে নিমজ্জিত হয়ে একেবারে ধ্বংস হয়ে যাবে সেটাও এই সূরার ভিতরে বলেছেন কে তাহলে মানুষের সফলতা কোন দিকে মানুষের ধ্বংস কোন দিকে আছে যেই ছোট্ট সূরার ভেতরে সেই সূরার নাম সূরাতু আল সূরাতু আল চলেন আমরা সূরাটা শুরু করি সবাই আমার সঙ্গে মহব্বতে পড়তে পারবেন তো একবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سورة ছোট না অনেক বড় আসুন বাংলা অনুবাদ আর তাফসীর আমরা একসাথে জেনে নিব ইনশাআল্লাহ প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর এখানে আয়াতের শুরুতে যে ওয়াও এসেছে সেটা হচ্ছে ওয়াও কসমিয়া অর্থাৎ শপথের জন্য কসমের জন্য যে ওয়াও ব্যবহার হয় আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর সময়ের কসম যুগের কসম কালের কসম ইতিহাসের কসম আসরের ওয়াক্তের কসম অনেকগুলো অর্থ আছে আল্লাহ কসম করেছেন আমরা মাঝে মাঝে কসম করি মাঝে মাঝে আমরা কসম করি না করি আল্লাহ তাআলাও কসম করেন তবে এখানে একটা কথা বলে রাখি আমরা অনেক সময় কসম করার বেলায় বিভিন্ন জিনিসের নামে কসম করি আল্লাহকে বাদ দিয়ে আমরা বলি মায়ের কসম বাপের কসম দাদার কসম বিদ্যার কসম এরকম কসম করা যাবে না কারণ আল্লাহ ছাড়া মুসলমান অন্য কারো নামে শপথ করতে পারে না নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা
যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে আল্লাহর সাথে শিরক করলো আর শিরকের গুনাহ এত মারাত্মক আল্লাহ সব maaf করলো শিরকের গুনাহ maaf করেন না শিরকের গুনাহ করা অবস্থায় মানুষ মারা গেলে তার জন্য জান্নাত হারাম করে দেন কে আস্তে বলবেন না জান্নাত হারাম করে দেন কে সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো নামে শিরক করা যাবে না আমাদের সমাজে কিন্তু এগুলো প্রচলিত আছে আমার দাদার কসম আমার বাপের কসম আমার মায়ের কসম এরকম কসম করা যাবে না কসম করলে করতে হয় কার নামে আরো জোরে বলেন তো আমরা কসম করি আল্লাহও কসম করছেন আমাদের কসম আর আল্লাহর কসম কি এক রকম না পার্থক্য আছে আমরা যখন কসম করি কোনো কথাকে বিশ্বাসযোগ্য হিসাবে পেশ করার জন্য কসম করি যেমন আল্লাহর কসম আমি এই জায়গাতে যাই নাই আল্লাহর কসম ওই কাজটা আমি করি নাই তাহলে আমরা কোনো একটি কথাকে গুরুত্ব দিয়ে বোঝাবার জন্য কিংবা কাউকে বিশ্বাস করাবার জন্য কসম করি আল্লাহ তাআলা কি মানুষকে কিছু বিশ্বাস করাবার জন্য আল্লাহ কসম করেন না আল্লাহ কখন কসম করে কোরআনে আল্লাহ বহু জায়গায় অনেক জায়গায় কসম করেছেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা কোথাও দিন রাতের কসম কোথাও ফজরের কসম ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর ওয়াশফই ওয়াল ওয়াতর কোথাও আবার ওয়ান্নাহারি ইযা তাজাল্লা ওয়াল্লাইলি ইযা ইয়াকশা বিভিন্ন জিনিসের কসম আল্লাহ করেন এবং আল্লাহ যত জিনিসের কসম করেন সব জিনিস আল্লাহ থেকে বড় না আল্লাহ থেকে ছোট আর আস্তে বলেন সবচাইতে বড় কে এজন্য তো আমরা বলি আল্লাহু আকবার মানে তিনি সর্বশ্রেষ্ঠ তার চাইতে বড় সুউচ্চ আর কেউ না তাহলে দেখেন ব্যাপারটা আল্লাহ কসম করছেন আল্লাহর চাইতে বড় জিনিসের না আল্লাহর চাইতে আরো ছোট জিনিসের কেন আল্লাহ কসম করেন আসলে আল্লাহ তাআলা যে বিষয়ে সম্পর্কে বক্তব্য তুলে ধরেন বা যেটি বলতে চান তার সাথে যেটা সম্পর্ক ওই জিনিসটার কসম আল্লাহ করেন সূরাতুল আসরে আল্লাহ তাআলা মানুষের সফলতা নিয়ে আলোচনা করেছেন মানুষের দুঃখ দুর্দশা মানুষের ধ্বংস সর্বনাশ কোন দিকে সেটি নিয়ে আলোচনা করেছেন মানে সংক্ষেপে যদি বলি মানুষের সফলতা আর মানুষের ক্ষতি কোন দিকে সেটা নিয়ে আল্লাহ আলোচনা করেছেন এই জন্য মানুষের সাথে সম্পর্কিত যে বিষয় সেটার ব্যাপারে আল্লাহ কসম করেছেন মানুষের সাথে সম্পর্কিত হলো সময় কেন হোয়াট ইজ লাইফ হোয়াট ডু ইউ মিন বাই লাইফ জীবন বলতে আপনি কি বুঝেন জীবনের সংজ্ঞা কি সময়ের সমষ্টির নাম হলো জীবন সময়ের সমষ্টির নাম কি জীবন এই সূরার শুরুতে রব্বুল আলামিন কি কারণে সময়ের কসম করেছেন তার কারণ হলো মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে সময় মানুষের জীবনের সবচাইতে বড় মূলধন হলো সময় এই যে আমরা দুনিয়াতে এসেছি চিরদিন আমরা থাকব না এই দুনিয়া ছেড়ে একটা সময় আমরা চলে যাব তাহলে আসা যাওয়ার মাঝখানে যেদিন আসলাম আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়গুলো আমার আপনার জীবনের প্রতিটা মুহূর্ত প্রত্যেকটি সময় যিনি দান করেছেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি এই সময়গুলোকে কোন পথে কাজে লাগালে মানুষের সফলতা আসবে আর এই সময়গুলোকে কোন পথে ব্যয় করলে মানুষের জীবনে সর্বনাশ আসবে সেই কথাগুলো আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে সংক্ষেপে তুলে ধরেছেন এই জন্য আল্লাহ তাআলা মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের এই জন্য আল্লাহ সময়ের কসম করে আয়াতের শুরুতে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আমি কসম করছি সময়ে কেন আল্লাহ সময়ের কসম করলেন কারণ এই সময় হচ্ছে আমার আপনার জীবনের সবচাইতে বড় মূলধন এই সময় কোন নেতার দেওয়া গিফট নয় এই সময় কোন মানুষের দেওয়া গিফট নয় এই সময় হচ্ছে আল্লাহর দেওয়া আল্লাহর নেয়ামত এই সময়গুলো থেমে নেই সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে সময় কারো জন্য অপেক্ষা করে না সবাই সময়ের জন্য অপেক্ষা করে কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না এজন্য আরবিতে একটি প্রবাদ আছে আল ওয়াক্তু কাসাইফ আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাক্তাহু কাতাআক এর বাংলা হলো সময় হলো ধারালো তরবারির মতো
সময়কে তুমি কাটতে পারবে না কিন্তু সময় তোমাকে কেটে ক্ষতবিক্ষত করে ফেলবে অর্থাৎ সময়কে কাজে লাগালে তুমি সফল সময়কে কাজে না লাগালে তুমি বিফল এই সময় থেমে নেই সময় চলে যাচ্ছে দ্রুত আমার আপনার জীবন থেকে সময় যাচ্ছে আর আমরা কবরের দিকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বলেন তো দেখি মানুষের হায়াত বাড়ে নাকি মানুষের হায়াত কমে আমার আপনার হায়াত কমছে প্রতিনিয়ত আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমার আপনার সময়গুলো কেমনে যাচ্ছে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বড় চমৎকার কথা বলেছেন ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক কি সুন্দর কথা আলেমরা তো বুঝে ফেলেছেন ইন্নামা আনতা আইয়াম ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম হে মানুষ বনি আদম শুনো তোমার জীবন তো কতিপয় গণনা করা কয়েকটা দিন ছাড়া আর কিছুই নয় ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক যখনই তোমার জীবন থেকে একটা দিন যায় তখনই তোমার জীবন থেকে কিছু অংশ কমে আজ হচ্ছে ১৩ তারিখ গতকাল ১২ ডিসেম্বর যে সময় আমাদের কাছ থেকে চলে গেল এই সময় আর কোনোদিন ফিরে আসবে সময়কে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায় কিন্তু সম্পদ দিয়ে সময়কে সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়গুলোকে আর কেনা যায় কেমনে বুঝায় দেই এই যে খ্যাত এই যে জমিনটা আছে এই জমিনে আমরা বসে আছি যার জমিন আজ যদি কোনো দুঃখে পড়ে কষ্টে পড়ে সে এই জমিনটা বিক্রি করে ফেলে পাঁচ বছর পরে তার টাকা পয়সা হলে যার কাছে বিক্রি করেছে হয়তো তার কাছ থেকে আবার পুনরায় কিনে ফেলতে পারে কিন্তু যার জমি বলেন তো সে যদি আজকে থেকে ১০ বছর আগের ফেলে আসা সময়কে তার সমুদয় সম্পদ দিয়ে ফিরিয়ে আনতে চায় আনতে পারবে আনতে পারবে তাহলে বোঝা গেল সময়কে কাজে লাগালে সম্পদ অর্জন করা যায় কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনা যায় আরবের একজন প্রখ্যাত কবি তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ কি চমৎকার কথা তিনি বলেছেন তিনি বলেছেন হে মানুষ কিভাবে সময় নষ্ট কর তোমার জীবন তো গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম ছাড়া আর কিচ্ছু না যখনই তুমি একটি নিঃশ্বাস ফেলে দাও তখনই তোমার জীবন থেকে কিছু অংশ চলে যায় সময়ের কসম আল্লাহ এই সূরার শুরুতে কেন করলেন আমি এত লম্বা ব্যাখ্যা না দিয়ে ছোট্ট করে আপনাদেরকে বুঝায় দেই এই দুনিয়াটা হলো আমাদের সবার জন্য পরীক্ষার হল এই দুনিয়াতে আমরা এসেছি চিরদিন থাকব না সবার জন্য নির্দিষ্ট একটা সময় আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন আছে না নাই শিক্ষিত মানুষ আপনারা ভালো করে বুঝবেন পরীক্ষা যখন অনুষ্ঠিত হয় যে কোনো পরীক্ষার জন্য নির্ধারিত একটা সময় আছে না নাই তিন ঘন্টা পরীক্ষার জন্য নির্ধারিত সময় পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকার উপরে তিন ঘন্টা সময় যখন অতিক্রান্ত হয়ে যায় হলে থাকার দায়িত্বরে তো ইনভিজিলেটর বা পরিদর্শক যিনি থাকেন তিন ঘন্টার পরে খাতায় কি লেখার সুযোগ দেন নাকি টান দিয়ে খাতা নিয়ে নেন জোরে বলেন তিন ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর দায়িত্বরত ব্যক্তি যেমন টান দিয়ে খাতাটা কেড়ে নেন দুনিয়ায় আমরা সবাই এসেছি সবার জন্য নির্দিষ্ট একটা সময় আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল সবার জন্য একটা সময় আছে ওই সময় যখন ফুরিয়ে যাবে দায়িত্বরত মালাকুল মউত আমার আপনার সামনে চলে আসবেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ যখন সেই সময় আসবে বিলম্ব করা হবে না এক সেকেন্ড টাইম দেওয়া হবে না যেমনি ভাবে এসএসসি এইচএসসি পরীক্ষা চললে পরীক্ষার হলে যিনি দায়িত্বরত থাকেন সময় যাওয়ার পরে আর তিনি দরদ দেখান না টান দিয়ে খাতাটা নিয়ে নেন ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবন ঘড়ির কাঁটায় যখন জীবন ঘড়ির কাঁটাটা যখন থেমে যাবে
তখনই মালাকুল মউত এসে আমাদের রূহটাকে কবজ করে ফেলবেন। খুব ভালো করে এবারে বুঝেন, পরীক্ষার হলে দায়িত্বরত ব্যক্তি ডিউটি পালন করছেন, এক পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার বনে ডানে তাকায় একবার, বামে তাকায় আরেকবার, খাতার মধ্যে মনোযোগ দিয়ে কিছু লিখে না, এদিক ওদিক তাকায়। দায়িত্বরত পরীক্ষার হলে দায়িত্বরত ব্যক্তি তখন তাকে বলেন, কি ব্যাপার, পরীক্ষার হলে ঢোকার পরে তুমি এদিক ওদিক তাকাও কেন, তুমি তোমার সময় নষ্ট করো কেন, এই তিন ঘন্টার সময় তো দেওয়া হয়েছে পরীক্ষার খাতায় লিখার জন্য, পরীক্ষার খাতায় লিখো। দায়িত্বরত ব্যক্তি যেমন ওই গাফেল ছাত্রকে আদর করে সময়ের গুরুত্ব বুঝান, আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়ার এই পরীক্ষা গৃহে আমরা যারা আসার পরে অযথা সময় নষ্ট করছি, যে কাজের জন্য আল্লাহ আমাদেরকে পাঠালেন, আল্লাহর গুলামির জন্য সময় ব্যয় করার দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠালেন, আমরা যারা আল্লাহর গুলামি বাদ দিয়ে ওই গাফেল ছাত্রের মতো এদিক ওদিক ছোটাছুটি করছি, আমাদেরকেও আল্লাহ যেন এই কোরআন নাজিল করে আদর করে ডেকে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আকবার, আর কি করে বুঝাবো আপনাদেরকে, আল্লাহ যেন আদর করে বলছেন, সময়ের কসম বান্দা, আমি তোর রব, আমি তোর মালিক, আমি তোকে সময় দিয়েছি, আমি আবার এই সময়ের কসম করে বলছি, সময়ের কসম, তোমরা সবাই ক্ষতিতে, সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতি বুঝেন তো আপনারা, মনে করেন আমি ব্যবসার মধ্যে পুঁজি ঘাটাইলাম 50,000 টাকা, 50,000 টাকা পুঁজি ঘাটানোর পরে 3 মাস ব্যবসা করলাম, ব্যবসা করে কোনো লাভ করতে পারলাম না, পুঁজি শুধু জায়গায় আছে, বোঝা গেল ব্যবসায় লাভ হয় নাই। আর যখন দেখা যাবে আমার পুঁজি শুদ্ধ শেষ, তখন বলা হবে এই ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছে, একদম চরম ক্ষতিতেই নিমজ্জিত। ওই ক্ষতিটাকে আরবিতে বলা হয় খুসর। তবে কোরআনুল কারিমে ক্ষতির কথা যখন বলা হয়, এটা শুধুমাত্র সাময়িক ক্ষতির কথা বলা হয় না, কোরআনে সফলতার কথা বলা হলে সেই সফলতা দুনিয়া এবং আখেরাত উভয়টিকে বুঝায়, আবার কোরআনে যখন ক্ষতির কথা বলা হয় তখন সেই ক্ষতি দুনিয়া এবং আখেরাতকেই বুঝায়। আল্লাহ বলছেন সময়ের কসম, সবাই বলেন, সময়গুলো দিয়েছেন কে? আমি এই রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আপনাদের সাথে জামাতে নামাজ পড়ি নাই, আমি সফরের হালতে আছি, মুসাফির, এজন্য 2 রাকাত আমি কসর করে এসেছি, আমি আসার সময় দেখলাম এখানে মাত্র কয়েকটা লাইন নামাজের, আর বেশ কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাকে আল্লাহ সময় দিয়েছেন আসরের আজান হওয়ার পরে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য নয়, যেভাবে পরীক্ষার হলে খাতা দেওয়া হয় খাতায় লিখার জন্য, আপনাকেও এই দুনিয়ার পরীক্ষার হলে পাঠানো হয়েছে আজান হলে যথাসময়ে নামাজে যাওয়ার জন্য। আপনি তো গেলেন না, এই যে আসরের নামাজে গেলেন না, ফুটানি করলেন, তিরিং বিরিং করলেন, রাস্তায় দাঁড়িয়ে থাকলেন, মাগরিবের আগে আপনার জানাজা হতে পারে কিনা, আরো জোরে বলেন হতে পারে কিনা, কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনি? হ্যাঁ, কত মানুষ মাহফিলে আসে নামাজ পড়ে না, মাহফিল থেকে যাওয়ার সময় দাঁড়াইয়া রাস্তার কিনারে পেশাব করে, পেশাব করে ঠিক মতো পবিত্র হয় না, আছে না নাই? সারা জীবন ওয়াজ শুনলেও লাভ হবে না যদি ওয়াজ অনুযায়ী আপনি আমল না করেন। কিয়ামতের দিন আল্লাহ সবার আগে কোন আমলের হিসাব নেবেন, আরো আসতে বলেন কোন আমলের হিসাব নেবেন কিয়ামতের দিন? আমরা যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াব, আল্লাহ তাআলা সবার আগে নামাজের হিসাব নেবেন। নবীজি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। নবীজি বলেছেন, কিয়ামতের দিন বান্দা যখন আমার সামনে দাঁড়া, আল্লাহর সামনে দাঁড়াবে, তখন সবার আগে আল্লাহ নামাজের ব্যাপারে হিসাব চাইবেন। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। নামাজের হিসাব যার ঠিক থাকবে তার বাকি হিসাবও ঠিক থাকবে। নামাজের হিসাবে ওয়া ইন ফাসাদাত, নামাজের হিসাবে যাদের গণ্ডগোল থাকবে, ফাকাদ খাবা ওয়া খাসার, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতি মানে জাহান্নাম, ক্ষতি মানে জাহান্নাম। টুপি লাগায় মুনাফিকগুলো, পাঞ্জাবিও লাগায়, ইসলামের বেশভূষা ধারণ করে, আবার সুযোগ পাইলে তোলে তোলে ইসলামটাকে জবাই করে, ইমানের ঘোষণা দিয়ে ইমানের বিপরীত জীবনযাপন করবে যারা মুনাফিক হলো তারা। তাহলে এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম,
অগো মালিক সত্যিকারের ইমানদার হতে হলে আমাদেরকে কি করা লাগবে রব্বুল আলামিন এবার বলছেন ইমানের দাবিতে সত্যিকারের ইমানদার সত্যিকারের মুমিন হলো তারা আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ কথাটা কার আল্লাহ বলছেন নিশ্চয়ই ঈমানের দাবিতে সত্যিকারের মুমিন হলে তারা ঈমান আনার পরে আল্লাহ আর রাসূলের উপরে ঈমান এনে সেই পথে সন্দেহমুক্ত জীবন যাপন করছে যারা খাঁটি ঈমানদার হলো তারা হয়তো আপনারা অনেকে অনুবাদ শুনে বুঝেন নাই যে হুজুর আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে সন্দেহমুক্তভাবে চলা এটা মানে বুঝলাম না এর অর্থ হলো আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পরে জীবনটাকে যেই কিতাব দিয়ে পরিচালনা করতে হবে কিতাবের নাম আস্তে বললে হবে না জুড়ে বলেন কিতাবের নাম আমাদের মধ্যে অনেক লোক আছে এই কোরআনের ব্যাপারে তাদের সন্দেহ এই কোরআন দিয়ে সমাজ চলতে পারে না কোরআন দিয়ে দেশ চলতে পারে না কোরআন দিয়ে অর্থনীতি কোরআন দিয়ে রাজনীতি চলতে পারে না তাহলে বোঝা গেল কোরআনের ব্যাপারে তার সন্দেহ আছে এই রকম করে ঈমান আনার পরে কোরআনটাকে যারা মসজিদে রেখে দিয়ে জীবন পরিচালনার সকল ক্ষেত্রে কুরআনের বিধান মানতে পারে না সত্যিকারের খাঁটি ঈমানদার তারা এখনো হতে পারে না কুরআন ছাড়া শান্তি নাই কুরআন ছাড়া মুক্তি এটা বোঝাবার জন্য এখন তো কিচ্ছু বলা যাবে না সময় খারাপ বুঝাইয়ে দিই মনে করেন উনি আজকে সমাজ চালাচ্ছেন এখন ওনার কাছে সমাজ চালানোর আইনের কিতাব আছে আইন আছে ওনার এখন ইচ্ছে হলো এটা বাদ দিবেন এটা জোড়া লাগাবেন তিনি লাগাইলেন এরপরে ওনার কাছ থেকে দায়িত্ব আমার কাছে চলে আসলো আমার যেটা ভালো লাগলো সেটা আমি রাখলাম আমার যেটা ভালো লাগলো না সেটা আমি বাদ দিলাম পরের দিন ওনার কাছে চলে গেল ওনার কাছে চলে যাওয়ার পর ওনার কাছে যেটা ভালো মনে হইছে ওনার স্বার্থের সাথে যেটা মিলেছে দলের সাথে যেটা মিলেছে সেটা রাখলেন বাকিটা বাদ দিলেন আরো কিছু জোড়া তালি লাগালেন এই রকম করে মানুষ আইন বানিয়ে যখন সমাজ পরিচালনা করে আইন সংশোধনের দায়িত্ব যে যখন পায় সে তার নিজের স্বার্থে নিজের মতো করে জোড়া তালি লাগায় এটা মানুষের কল্যাণের জন্য হয় না এই কোরআন দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না একটা নুকতা পরিবর্তন এখনো হয় নাই একটা অক্ষর পরিবর্তন হয় নাই কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবেও এটা যার কাছেই থাকুক চেয়ারের মধ্যে ব্যক্তির বদল হবে কিন্তু কুরআনের আইনের কোনো পরিবর্তন হবে তার মানে বোঝা গেল কোরআন ছাড়া অন্য যে কোনো আইনি মানুষ বানাক এটা তার স্বার্থের জন্য দলের জন্য নিজের পকেট ভারী করার জন্য নিজের পেট নীতির জন্য বানায় এটা মানুষের মুক্তির জন্য নয় একমাত্র কোরআন মানুষকে শান্তি দিতে পারে কোরআন মানুষকে মুক্তি দিতে কোনটা কোনটা এটা আমি বলবো আজান কখন পাঁচটা পদবে বসে না সময় আছে এটা আমাকে বলে দিয়েছে আমি আমার টাইম মতো বলবো তাহলে এক নম্বর ঈমান আনবে যারা ক্ষতি থেকে ধ্বংস থেকে বেঁচে যাবে তারা বলেন তো তাহলে আমরা সবাই খাঁটি ঈমানদার হতে চাই কি চাই না খাঁটি ঈমানদার হতে হলে কোরআনকে জীবনের সব জায়গায় মানার দরকার আছে না নাই এরপরে দুই নম্বরে আল্লাহ বললেন ওয়ামিলুস সালিহাত ঈমান আনার পরে দুই নম্বরে আমলে সালে নেকির কাজ করবে যারা ধ্বংস থেকে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা ঈমান ছাড়া আমলে সালেহ ঈমান ছাড়া নেক কাজের কোনো পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে মনে করেন একজন মানুষ ঈমানদার না সে দান করলো সে দান করার কারণে দুনিয়ার মানুষ তার তাকে নিয়ে গর্ব করবে খ্যাতি অর্জন করতে পারে মানুষ তাকে বাহবা দিবে কিন্তু ঈমান না থাকলে সে আল্লাহর কাছে পুরস্কার পাবে
এই জন্য কোরআনে কারিমে আল্লাহ যত জায়গায় নেক কাজের কথা বলেছেন আমলে সালেহের কথা বলেছেন আমলে সালেহেরা কি আল্লাহ ঈমানের কথা বলেছেন যেমন আল্লাহ সূরা কাহফে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই ইমান আনার পরে আমলে সালেহ নেকির কাজ করবে যারা আল্লাহর এক নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে তারা সুবহানাল্লাহ ইমান ছাড়া নেক আমলের কোনো দাম যেমন নাই তেমনি আমল ছাড়া ইমানেরও কোনো দাম তাহলে বুঝা গেল শুধু ইমান আনলে হবে না ইমানের দাবি পূরণের সব ভালো কাজ করতে হবে আল্লাহর সমস্ত ফরজ বিধান মানা সব এগুলো নেক আমলের অন্তর্গত যত ভালো কাজ আছে দান সদকা মানুষের কল্যাণ করা ভালো করা সব এগুলো ভালো কাজের অন্তর্ভুক্ত ঈমান এনে আপনাকে ভালো কাজ করায় থাকতে হবে পরীক্ষার খাতা নিয়ে একজন ভালো পরীক্ষার্থী যেমন শুধু লিখতেই থাকে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য ঠিক তেমনি একজন ঈমানদার ঈমান আনার পরে দুনিয়ার সময়ে দুনিয়ায় থাকাকালীন এই সময়ে ভালো আমল করে 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 সে সময়টাকে কাটাবে আল্লাহর জান্নাত লাভের জন্য সুবহানাল্লাহ পড়ে আমরা সবাই নেক আমল করে করে জান্নাতে যেতে চাই কি চাই না সবাই নেক আমল করে করে জান্নাতে যেতে চান তো তাহলে ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য কাজ করতে হবে কয়টা এদিকে তাকান আপনাদের রাজশাহীর মানুষ তো আমি জানি খুব কনসেন্ট্রেট মনোযোগী থাকে অমনোযোগী হইয়েন না দিনের বেলা তো সুযোগ পাইছেন সবদিকে আলো এজন্য এদিক ওদিক তাকায় পিছনেও মাঝে মাঝে তাকায় তা এদিক ওদিক তাকায়া সময়গুলো নষ্ট করলেন না তাহলে বলেন ক্ষতি থেকে বাঁচার জন্য কাজ করতে হবে কয়টা আরো জোরে এক নাম্বার ধ্বংস থেকে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা এক নাম্বারে কি আনবে যারা ঈমান আনবে যারা দুই নাম্বারে ঈমান এনে কি করতে হবে তিন এবং চার নাম্বার পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ কান লাগান একটু মনোযোগী হন তিন নাম্বারে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক এতক্ষণ আল্লাহ বলেছেন একক ব্যক্তিগত আমলের কথা এরপরে চলে এসেছে সামষ্টিক কিছু কথা তার মানে বোঝা গেল ইসলাম এমন একটি দিন এমন একটি জীবন ব্যবস্থা এখানে শুধু মানুষের নিজের কথা বলা হয় নাই বরং ইসলাম ব্যক্তি সংশোধনের পাশাপাশি সমাজকেও ইসলাম পরিবর্তন করতে চায় এজন্য ব্যক্তিগত কর্মসূচির পাশাপাশি ইসলাম সামাজিক কিছু কর্মসূচি দিয়েছে এই সূরায় আল্লাহ ব্যক্তিগত কর্মসূচি দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত কর্মসূচি দিয়েছেন দুইটা আর সামষ্টিক দিয়েছেন দুইটা দুয়ে দুয়ে কত হয় আরো জোরে বলেন দুইটা বললাম ব্যক্তিগত এবার তিন নাম্বার আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক পরস্পরকে হকের উপদেশ দিবে যারা এখন প্রশ্ন হচ্ছে মাল মুরাদু বিল হক হক দ্বারা উদ্দেশ্য কি আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ইসলাম হচ্ছে হক অর্থাৎ হকের উপদেশ দেওয়া নিজেই শুধু ইসলাম পালন করা যাবে না পাশাপাশি ইসলাম পালনের পাশাপাশি মানুষকেও ইসলামের দাওয়াত দিতে হবে হকের দাওয়াত দিতে হবে হক কথা বলতে হবে হকের পক্ষে দাঁড়াতে হবে এবং না হকের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে শুধু আপনি ঈমান এনে তসবিহ জপবেন এদিক ওদিক তাকাই আপনারা কি দেখেন আমি বুঝি না এতক্ষণ যা শুনেছেন সব কথার মূল কথা এখন চলে আসছে সমাজে এই খাইসনতের লোক বেশি নিজে নিজে তসবিহ জপে নিজে নামাজ পড়ে নিজে তাহাজ্জুদ পড়ে রোজা রাখে কিন্তু সমাজে অন্যায় চলে জুলুম চলে মুখের মধ্যে তালা লাগায় রেখেছে কথা বলে না সত্যের পক্ষে দাঁড়ায় না অন্যায় বাধা দেয় না শুধু নিজে নিজে ভালো কাজ করে সমাজের অপকর্মে বাধা না দিলে ওই নামাজিকে আল্লাহ আগে জাহান্নামে ফেলে দিবে ভালো করে বুঝে নেবার কথা জায়গা মতো তো এখন আসছে এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা হয়ে দাঁড়াও কারণ তোমাদেরকে এই জন্যই পয়দা করা হয়েছে কোরআনে কারিমে রব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে বাধা দেওয়া আমরা এখন মুসলমানরা
এতটা স্বার্থপর হয়েছি আমরা সৎ কাজ ভালো কাজ নিজেরা খুঁজি কিন্তু অসৎ কাজ চললে সমাজে অসৎ কাজে আমরা বাধা হয়ে দাঁড়াই না দেখা যায় সমাজে অনেক অন্যায় চলে জুলুম চলে অবিচার চলে ইসলামের উপরে নির্যাতন চলে আলেমদের উপরে নির্যাতন চলে আমরা এতটাই স্বার্থপর হয়েছি নিজের উপর মুসিবত আসবে বলে আমরা কথা বলি না অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিপক্ষে কথা বলি না আল্লাহ বলেছেন তোর মতো ঈমানদার মানে নে অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে তোর মতো ঈমানদার আগে জাহান্নামে যাওয়া লাগবে দলিল কি ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ছে আমি বলবো দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল দাউদ আলাইহিস সালামের উম্মত আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে তিন ভাগে বিভক্ত হয়েছে কয় ভাগে মন দিয়ে শুনেন এক ভাগ লোক তারা বলল আল্লাহ আল্লাহ শনিবারে মাছ ধরা মাছ খাওয়া নিষেধ করেছেন আমরা মাছ ধরবো না খাবো না আমরা আইল দিয়ে বেড়া দিয়ে মাছ আটকায় রাখবো শুধু এদের মাথায় এত টেটনামি বুদ্ধি কেন জানেন এই বনি ইসরাইল জাতি এরা আসমানি খাবার খাওয়া জাতি এরা মান্না সালওয়া খেয়েছে আসমানি খাবার খাইছে এই জন্য বুদ্ধিও তারা অনেক বেশি পাইছে এক নাম্বার লোক এক নাম্বার শ্রেণীর লোকেরা তারা বলল আল্লাহ তো মাছ ধরতে মাছ খাইতে নিষেধ করেছে ঠিক আছে আমরা মাছ ধরবো না খাবো না শনিবারে আমরা আইল দিয়ে বেড়া দিয়ে আটকায়া রাখবো এটা কয় নাম্বার গ্রুপ দুই নাম্বার গ্রুপ এরা কি করলো এরা মাছ ধরল না আটকাইলেও না আল্লাহর আদেশটা মানল কিন্তু যারা অন্যায় করতেছে এদের কাছে গিয়ে বাধা দিচ্ছে না ভাই আল্লাহ তো নিষেধ করেছেন তোমরা এই কাজটা করছো কেন ওই যে কিছু সুফি আছে না আমাদের সমাজে দেখবেন সমাজের মানুষ আর দেশের মানুষ কোন দিকে যায় যায় তো যাক আমি আমার নিজেরে ঠিক রাখি এরকম আছে না নাই ঠিক এই স্বভাবের মানুষ তিন নম্বর শ্রেণীর লোক এরা মাছ ধরল না আটকাইলেও না কিন্তু যারা মাছ ধরতেছে আটকাইতেছে এদের কাছে গিয়েছে গিয়ে বলল ভাই তোমরা মাছ আটকাচ্ছ কেন আল্লাহ তো এটা নিষেধ করেছেন এরা গিয়ে তাদেরকে বাধা দিল কয়টা গ্রুপ হইল মনে আছে তো আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ খুব ক্রোধান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ গজব রেডি করলেন এই তিন শ্রেণী থেকে আল্লাহ তাআলা দুই শ্রেণীকে গজবে নিপতিত করলেন আর এক শ্রেণীকে গজব থেকে আল্লাহ হেফাজত করলেন যাদেরকে আল্লাহ হেফাজত করলেন তারা হচ্ছে সেই সকল লোক যারা মাছ ধরে নাই আটকায় নাই কিন্তু অর্থাৎ সৎ কাজ করছে আল্লাহর আদেশ মানছে এটা সৎ কাজ না এই অসৎ কাজ যারা করলো আল্লাহর আদেশ অমান্য করলো এদেরকে গিয়ে বাধা দিয়েছে এদেরকে বাদ দিয়ে যারা মাছ ধরছে আটকাইছে এরা আর যারা মাছ ধরে নাই আটকায় নাই কিন্তু বাধা দেয় নাই এই দুই গ্রুপকে একত্রিত করে বনি ইসরাইলের সত্তর হাজার ইহুদিকে আল্লাহ একদিনে বানর বানিয়ে দিয়েছে এই ঘটনা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা সাবধান হও সেই সকল গজব থেকে যেই গজব শুধুমাত্র গজবের যারা কারণ তাদের উপরে আসবে না বরং যারা বাধা দিবে না ধৈর্য ধরবে তাদের উপরেও গজব দিবেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল নালহুম কুনু কিরাদাতান খাসিইন শনিবারের ঘটনা মনে নাই এই শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে আমি তো সত্তর হাজারকে বানর বানায় দিয়েছি এখন রাজশাহীর বুদ্ধিমান মানুষেরা বলেন তো এই দুই শ্রেণীর মধ্য থেকে যাদের উপরে গজব আসছে দুই শ্রেণীর উপরে এদের মধ্যে এক শ্রেণীর লোক তো মাছ ধরে নাই আটকায় নাই কিন্তু এদেরকেও আল্লাহ গজব দিলেন কেন কিসের জন্য নিজে ভালো মানুষ কিন্তু অন্যায়কারীকে কি একই দেয় নাই সুতরাং আজান হলে আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন রোজাও রাখবেন যাকাত দিবেন আলহাজ হবেন আপনার দেশে আপনার সমাজে আলেমদের উপর নির্যাতন হবে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হবে আপনি ইমানদার হয়ে সেই অন্যায়ের প্রতিবাদ জানাবেন না জুলুমের বিরুদ্ধে কথা বলবেন না এই ইমানের এক পয়সার দামও আল্লাহর কাছে পাবেন না আরেকটা ছোট্ট ঘটনা বুখারী শরীফ থেকে বলি এরপরে শেষ করব আরেকটা ঘটনা বলবো মনোযোগ আছে আপনাদের আল্লাহর নবী বলেছেন অসৎ কাজে যারা বাধা দেয় না
এদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো, জাহাজ চলে বিলে খালে না সাগরে, সাগরের পানি হলো লুনা পানি, এটা পান করা যায় না। এজন্য যারা জাহাজে উঠছেন তারা দেখেছেন যে জাহাজে পানি পান করার জন্য একটা জায়গায় পানি সরবরাহ করা থাকে, বিশুদ্ধ পানি। তো নবীজি বলছেন যারা অন্যায় বাধা দেয় না এরা হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো, যেই জাহাজে উপরের তলায়ও যাত্রী আছে নিচের তলায়ও যাত্রী আছে, কিন্তু পানি সরবরাহ করে রাখা ছিল উপরের তলায়, এজন্য নিচের তলার লোকেরা পানি আনতে মাঝে মাঝে উপরের তলায় যায়। উপরের তলার কিছু লোক বলল, এই তোরা এত বেশি বেশি আসিস কেন, একটু কম কম আসতে পারিস না? নিচের তলার এক লোক সে একটু ক্ষিপ্ত হলো, ক্ষিপ্ত হয়ে বলল, দেখো বারবার আসি বলে তোমরা বিরক্ত হও, যাও আমি আর আসবো না, সবাই আসলেও আমি আসবো না, আমার পানির দরকার হলে জাহাজ ফোটা করে জাহাজ ছিদ্র করে আমি পানি তোলা শুরু করব। এই পাগলা যদি কথা মতো কাম শুরু করে, জাহাজ যদি সত্যিই ছিদ্র করে পানি তোলা শুরু করে, তাহলে জাহাজ ডুবলে পাগলাটা একা ডুববে না উপরের নিচে সবগুলারে নিয়ে ডুববে? এই উদাহরণ নবীজি কি সুন্দর করে দিয়েছেন, মানে কি বুঝলেন, সমাজে যদি একজন লোক অন্যায় করে তারে যদি গিয়ে কেউ বাধা না দেয়, তাহলে গজব আসলে শুধু তার উপরে আসবে না, সবগুলার উপরে গজব নাজিল হবে। এজন্য কেউ সত্যের পক্ষে কথা বলুক আর না বলুক, আপনাকে হক কথা বলতে হবে, হকের পথে চলতে হবে, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি আপনি ইমানের ঘোষণা দিয়ে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা না বলেন, নবীজি বলেছেন আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, যারা সত্য বলা থেকে চুপ থাকে এরা হলো বুবা শয়তান। এরা কি শয়তান? আরো জোরে বলেন, কি শয়তান? আজকের এই সময়ের সবচেয়ে বড় সত্য কথা হলো এদেশে গায়িকা নায়িকা, এদেশে গায়িকা নায়িকা, গায়িকা নায়িকা চোর ডাকাত কেসিনিওয়ালা এরা জামিনের অধিকার নিয়ে জেল থেকে বের হয়, কিন্তু আলেমরা জালেমের অধিকার জামিনের অধিকার থেকে বঞ্চিত হয়, তারা অন্ধকার কারাগারে পড়ে আছে। জামিনের অধিকার যদি গায়িকা নায়িকা কেসিনোওয়ালারা পেতে পারে, তাহলে জামিনের এই অধিকার দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকেও দেওয়া লাগবে। এই কথাগুলো যদি আপনি বলতে না পারেন, মুখের মধ্যে তালা লাগায় রাখেন, মনে রাখবেন নিজে নিজে তসবি টিপে বাবা লাভ হবে না। আল্লাহ সূরা আসরের মধ্যে মানুষের জীবনের বেসিক কর্মসূচি দিয়ে রেখেছেন, এক নাম্বার আল্লাহ বলছেন তুমি ইমান এনে ইমানের পথে চলো, দুই নম্বরে আল্লাহ বলেছেন ইমান এনে শেষ নয়, ইমানের দাবি পূরণের জন্য সবগুলো আমল করো, শুধু একা আমল করলে হবে না। আল্লাহ তিন নম্বরে বলেছেন সমাজের কাছে দাওয়াত দাও, সবার কাছে ইসলামের দাওয়াত দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা। রব্বুল আলামিন বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত যারা মানুষদেরকে ভালো কাজে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই কাজটা যারা করবে তাদেরকে সফল কাম করে দিবেন কে? আর যখনই আপনি সমাজে হক কথা বলবেন, সত্য পথে চলবেন, তখনই আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে নির্যাতন আসবে, কারণ ইসলামটা কোনোদিনও ফুল বিছানো রাস্তা ছিল না। আল্লাহর নবী ইমানের দাওয়াত দেওয়ার পরে কাফেররা গলার মালা নিয়ে এসেছে, ফুলের মালা নিয়ে এসেছে, নাকি নির্যাতন করেছে? আসতে বলবেন না, জুড়ে বলেন। সাহাবীরা ইমান আনার কারণে ভিটা মাটি ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে, এই জন্য আল্লাহ এই সূরায় চার নাম্বার বেসিক কর্মসূচি দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিসসবর, যারা পরস্পরকে সবরের উপদেশ দেয়। সবরের কথা আল্লাহ কেন বললেন? কারণ সত্য পথে চললেই মুসিবত নেমে আসবে, আর যখন ইমানদারের জীবনে পরীক্ষা নেমে আসবে তখন সবর করতে হবে কার জন্য? তবে মনে রাখতে হবে অন্ধকার সব সময় অন্ধকার থাকবে না, অন্ধকার চিরস্থায়ী থাকে না, জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলামকে কোনোদিনও দমিয়ে দেওয়া যায়নি, থামিয়ে দেওয়া যায়নি, আজও থামিয়ে দেওয়া যাবে না, ভবিষ্যতেও পারা যাবে। অন্ধকারের পর যেমন আলো আছে, অন্ধকারের পর যেমন আলো আছে, তেমনি ইসলামের উপরে যে দুর্দিন আছে, দুর্দিনের পর ইসলামের সুদিনও আছে। চতুর্দিকে নির্যাতন, চতুর্দিকে নিপীড়ন, চতুর্দিকে আজ যে মুসিবত নেমে এসেছে,
এটা দেখে ফ্রাস্ট্রেট হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না কারণ আল্লাহর ওয়াদা হলো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলেছেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য সুবহানাল্লাহ যুগে যুগে ইসলামের উপরে ইসলাম ওয়ালা লোকদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে ইসলামকে এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়নি যারা নিশ্চিহ্ন করতে এসেছে তারাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এভাবে যারা ইসলামের উপরে স্বতন্ত্র করে নির্যাতন করে ইসলাম ওয়ালা লোকদের উপরে ইসলামকে নিশ্চিহ্ন করতে যাইবে কালের ব্যবধানে সময়ের ব্যবধানে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে দেখবেন ইনশাআল্লাহ গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন বাড়ে সন্তান হওয়ার সম্ভাবনা তখন বাড়ে না কমে জোরে বলেন গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে সন্তান হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে ঠিক তেমনি ইসলামের উপরে নিপীড়ন যত বেশি আসে ইসলামের বিজয় তত বেশি কাছে চলে আসে আজ গোটা দেশে গোটা পৃথিবীতে ইসলামের জয় জয়কার গোটা দুনিয়ায় ইসলাম গ্রহণের হিরিক পড়ে গিয়েছে ইউরোপে আমেরিকায় পশ্চিমের দেশগুলোতে ইসলাম গ্রহণের হিরিক পড়ে গিয়েছে ইসলাম গ্রহণের এই হিরিক পড়া দেখে আমাদের সবার কাছে এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ এই সূরার মধ্যে বেসিক কয়টা কর্মসূচি দেওয়া হয়েছে আরো জোরে বলেন এই চারটা কাজ করবে যারা ক্ষতি থেকে জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা এই চারটা কাজ করবে যারা সফল হয়ে যাবে তারা জান্নাতি হয়ে যাবে তারা এবার পড়া নেওয়ার সময় বলেন তো এক নাম্বার কিসের কথা বলা হয়েছে মুনাফিকি ইমান না খাঁটি ইমান দুই নাম্বার ইমান আনার পরে কি করতে হবে নেক আমল এই যে আজানের টাইম হয়েছে তো কিছু পাবলিক উঠে যাচ্ছে নামাজ পড়তে হবে অনেকে কয় হুজুর লুঙ্গি ঠিক নাই আপনি তো পড়ছেন কেন লুঙ্গি ঠিক থাকে না কেন এই যে নাপাক অবস্থায় আছেন নাপাক অবস্থায় মরে গেলে দাঁড়াবেন কেমনে নবীজি তো বলেছেন ইউবাযু কুল্লু আবদিন আলামা মাতা আলাই মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তারে হাসরের মাঠে তুলবেন কি নাপাক হয়ে মরলে নাপাক অবস্থায় তো উঠা লাগবে খবরদার নাপাক থাকা যাবে না আমলে সালেহ তিন নাম্বার দুইটা হলো ব্যক্তিগত আর দুইটা হলো সামষ্টিক তিন নাম্বার হচ্ছে হকের দাওয়াত দিতে হবে সবাই হকের দাওয়াত দিবেন তো মানুষকে নামাজের কথা বলতে হবে সত্যের পথে ডাকতে হবে মানুষকে দিনের দিকে ডাকতে হবে দিনই আন্দোলনের দিকে মানুষকে ডেকে আনতে হবে ইনশা চার নাম্বার ইমানের পথে চলতে গিয়ে যত বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন তখন আমাদেরকে কি করতে হবে কি করতে হবে সবর অবলম্বন করতে হবে এই চারটা কাজ করতে পারলেই আমাদের জীবন সফল হয়ে যাবে ইনশা আল্লাহ